প্রতিদিনই কিন্তু আসলে পাবনাতে সব নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য তার দাম কিন্তু ঊর্ধ্বমুখী। আমরা বাজারে বিভিন্ন বাজার ঘুরে দেখেছি, এখানে কিন্তু আমরা দেখেছি পেঁয়াজ থেকে শুরু করে কাঁচা তরি তরকারি যা আছে সব কিছুর দামই কিন্তু কেজি প্রতি বেড়েছে। আপনাকে আমার প্রেজেন্ট যদি একটু দেখাই, এখানে এই বাজারটিতে শহরের মধ্যে অবস্থিত, এই বাজারে কিন্তু আমরা দেখেছি সব ধরনের শাকসবজি এখানে রয়েছে এবং নিত্য প্রয়োজনীয় সব জিনিসই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলছেন তারাও এই মূল্য বৃদ্ধির জন্য কিন্তু ব্যাপক বিপদের সম্মুখীন হয়েছেন, কারণ ক্রেতারা কিন্তু তাদের সাথে বিভিন্ন রকম দর কষাকষি করছেন বা তাদের সাথে কিন্তু কথা কাটাকাটির ঘটনাও কিন্তু ঘটছে। এ কারণে ব্যবসায়ীরাও কিন্তু বিপাকে রয়েছে। এছাড়াও দেখা যায় যে যার প্রয়োজন বেশি থাকে এই মূল্যবৃদ্ধির কারণে তাদের বাজেট কিন্তু পর্যাপ্ত না থাকায় যারা 1 কেজি নিত তারা কিন্তু তার অর্ধেক পরিমাণে নিচ্ছে বা এরকম হওয়ায় কিন্তু তাদের বেচা বিক্রি অনেকটাই কমে গেছে। এছাড়াও আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু বিভিন্ন অভিযোগ করছে যে এই চাউল বা তেল পেঁয়াজ সব কিছুর দাম বেড়ে যাওয়ায় তাদের সংসার চালাতে কিন্তু হিমশিম খাচ্ছে তারা। এই অবস্থায় বাজার মনিটরিং এবং এই মূল্য নির্ধারণ বা নিয়ন্ত্রণের দাবি কিন্তু তারা বারবার জানাচ্ছে। আমরা এই মুহূর্তে একজন ক্রেতার সাথে কথা বলতে চাই যে এই যে সব মূল্য বৃদ্ধি পেয়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের, এই অবস্থায় আপনাদের কী ধরনের সমস্যা হচ্ছে? আমরা যারা মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষ এগুলো আসলে নাবিশ্বাস, মুখ ফুটে বলার জায়গা খুঁজে পাচ্ছি না এবং কোন জায়গায় বললে পরে এ সুরা হবে আল্লাহ মালুম ছাড়া কেউ মানে বলতে পারবে না। তো এখন কথা হচ্ছে যে এক শ্রেণীর মানুষের অসুবিধা হচ্ছে না, হচ্ছে এই মিডিল ক্লাস ফ্যামিলি এবং নিম্ন মিডিল ক্লাস ফ্যামিলিদের জন্য। তো আমার একটা কথা যে এইগুলোর কি কোনো সুরাহা সরকার বা যারা মানে দেশ পরিচালনায় আছে তারা কি করবে কি না, মানে আমাদের ইনকাম কিন্তু বাড়েনি, আমাদের ইনকাম যা আছে তাই, কিন্তু আজকে যদি তেল কেনা হয় কালকে কেনা লাগে চাল, আর কালকে যদি চাল কিনে পরশুদিন ছেলেপেলের খাতা কলম কেনার টাকা হয় না। তো এই অবস্থাতে মানুষ আসলে মানে এমনইভাবে চলতেছে যে আসলে বলে বোঝাতে পারবে না, এই আর কি আমার কথা। আপনি যেমনটি শুনছিলেন যে আসলে ক্রেতারা কিন্তু বলছেন যে এক শ্রেণীর মানুষের সমস্যা না হলেও যারা নিম্নবিত্ত রয়েছেন মধ্যবিত্ত রয়েছেন তাদের ইনকাম কিন্তু বাড়েনি, যার ফলে তারা কিন্তু পরিবার পরিজন নিয়ে চলতে তাদের কিন্তু খুবই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই মুহূর্তে আমাদের এখানে কিন্তু একজন বিক্রেতা রয়েছে, আমরা একটু তার সাথে কথা বলতে চাই। ভাই, এখানে এখন দ্রব্যমূল্যর যে দাম, এখন কোনটার দাম কেমন রয়েছে এবং কেমন বৃদ্ধি পেয়েছে? আপনার সবজির দাম একটু আগের চেয়ে একটু বাড়েছে, আপনার সিম প্রতি কেজি 20 টাকা বিক্রি হচ্ছে, মিষ্টি কুমড়ো হচ্ছে 1 কেজি আপনার 25 থেকে 30 টাকা বিক্রি হচ্ছে, আপনার করলা হচ্ছে আগে ছিল 160 টাকা এখন হচ্ছে খালি 80 টাকা কেজি, আপনার পটল আগে বিক্রি হয়েছে আপনার 120 টাকা এখন 190-180 এরম বিক্রি হচ্ছে, আপনার নতুন এত সাজিনা উঠেছে সাজিনে বিক্রি হচ্ছে আপনার 600 থেকে 700 টাকা কেজি, আর আপনার মোটরটা 300 টাকা কেজি, আর আপনার টমেটো দেশিটা 25 টাকা হাইব্রিডটা 30 টাকা, ফুলকপি আপনার 20 থেকে 25 টাকা কেজি, গাজর বিক্রি হচ্ছে আপনার সবকিছুর দামই তো বেড়েছে। এখানে যে তেলের দামটা বৃদ্ধি হয়েছে এতে আসলে ক্রেতাদের কেমন সম্মুখীন হচ্ছে বা তাদের সাথে তো আপনাদের কথাও বেশি বলতে হচ্ছে, আপনারাও কি সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা? অবশ্য হচ্ছে, আপনার তেল আগে কিনতাম হচ্ছে আপনার 500 থেকে 600 টাকা হচ্ছে বোতল, আর এখন আপনার প্রতি বোতল আমাদের কিনায় লাগতে হচ্ছে 770 থেকে 780 টাকা, 800 টাকা বেচতে ক্রেতাদের সঙ্গে আমাদের হচ্ছে তর্ক বিতর্ক হচ্ছে যে ভাই এত বাড়লো কেন, জিনিসটা তো আমরা কি করবো, আমরা যেরম কিনা সেরম, আবার কিছু কিছু লোক আপনার মূল্য আছে আপনার 800 টাকা ওরা নিচ্ছে হচ্ছে 820 থেকে 840 টাকা এরমও হচ্ছে, এতে হচ্ছে ক্রেতা অনেক হচ্ছে দুর্ভোগ পড়ে যাচ্ছে আর আমাদের হচ্ছে হাতের নাগালে চলে যাচ্ছে জিনিসটা। আমরা সরকারের কাছে বিনীত আহ্বান করি যে জিনিসটা আপনি ন্যায্য মূল্য চলে আসুক। আপনি যেমনটি শুনছিলেন যে এই ব্যবসায়ী খুচরা ব্যবসায়ী কিন্তু একটি কথা বারবার বলেছেন যে এই যে তেলের মূল্য সম্প্রতি যে বৃদ্ধি পেয়েছে এতে কিন্তু খুচরা বাজারে কিন্তু যে এমআরপি রেট রয়েছে তার চেয়ে অধিক দামে কিন্তু বিক্রি হচ্ছে এবং এটা কিন্তু কেউই নিয়ন্ত্রণ করতে পারছেন না, এতে কিন্তু স্থানীয় যারা ব্যবসায়ী রয়েছেন খুচরা ব্যবসায়ী রয়েছেন তারাও কিন্তু বিপাকে পড়ছেন। প্রতিনিয়ত কিন্তু তাদের সাধারণ মানুষের সাথে ক্রেতাদের সাথে কথা কাটাকাটির ঘটনা ঘটছে। এই ছিল আসলে পাবনা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।